আমার ভাইরা, যেই মৃত্যু থেকে আমরা গাফেল হয়ে আছি, ওই মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা আবার আপনার কাছে আসবে। আর মৃত্যুর যন্ত্রণাটা কত ভয়ঙ্কর হয় শুনেন, এই মৃত্যুর যন্ত্রণা আসলে রেহাই পাওয়া যায় না, পেট ব্যথা সহ্য করা যায়, মাথা ব্যথা সহ্য করা যায়, কিন্তু মৃত্যুর যন্ত্রণাটা সহ্য করা যায় না। আল্লাহ তাআলা বলছেন, আমার গোলামেরা, আমার বান্দারা, আমার বান্দা বান্দিরা, চিন্তা করো কোথায় ছিলা, কিভাবে আসলা। কোরআনে কারীমের 76 নম্বর সূরা সূরাতুদ দাহারের প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলছেন, মানুষের জীবনে কি এমন একটি সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বা বস্তু হিসেবে পরিগণিত ছিল না? তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর বাড়ি ছিল না, কিছুই ছিল না। বান্দারে, তুমি চিন্তা করো কোথা থেকে তোমার পয়দা হলো, কিভাবে তোমার পয়দা হলো, কিভাবে দুনিয়াতে আসলে। তোমার তো নামটাই ছিল না, ঘর বাড়ি ছিল না, ঠিকানা ছিল না, অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীনতা থেকে, ঠিকানাবিহীন থেকে কিভাবে তোমার ঠিকানা হলো, চিন্তা ভাবনা করো। কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন থুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফখালাকনাল আলাকাতা মুদগাতান ফখালাকনাল মুদগাতা ইজামা ফাকাসাউনাল ইজামা লাহমা। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, পুরুষের স্পার্ম আর মহিলাদের অভাব এই দুটোকে মিলিয়ে এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভেতরে সুরক্ষিত জায়গায় আমি রেখে দিলাম। এমন এক ফোঁটা নাপাক পানি থেকে তোমার পয়দা হয়েছে, যেই নাপাক পানি বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়, এই রকম এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে পয়দা করেছি। দুনিয়াতে আসার পরে দাম্ভিকতা আর অহংকারের চোটে আমাদের অবস্থা দেখলে মনে হয়, উঠি কি বাঁচি, উঠি কি বসি, মরি কি বাঁচি, এমন একটা ভাব সামনে আমরা চলাফেরা করি। অথচ এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদের পয়দা হয়েছে। কত অহংকার করি আমরা, কত বড়াই করি আমরা, অথচ এক ফোঁটা নাপাক পানি থেকে আমার আপনার পয়দা হলো। এমন নাপাক পানি, যেই পানি ফোঁটা বের হলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়, এই রকম এক ফোঁটা নাপাক পানি রব্বুল আলামিন আমাদের মায়ের গর্ভের ভেতরে রেখে দিলেন। এরপরে সেই নাপাক পানি ফুটাকে জমাট বাঁধা রক্ত বানালেন, জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করলেন। এরপরে সেই রক্তপিণ্ডকে গুস্তের টুকরা বানালেন, তারপরে সেই গুস্তপিণ্ডকে বড় একটি হাড্ডিতে রূপান্তর করলেন, এরপরে সেই হাড্ডির উপরে গুস্তের পোশাক পরিয়ে দিলেন। গুস্তের পোশাক পরিয়ে দেওয়ার পর সুন্দর একটা স্ট্রাকচার দিলেন, এই যে আপনার চুল আছে, কান আছে, নাক আছে, ঠোঁট আছে, মুখ আছে, কিছুই তো ছিল না। একটা হাড্ডির পোশাক পরানোর পরে, গুস্তের পোশাক পরানোর পরে রব্বুল আলামিন এবার সুন্দর একটা ফেস কাটিং দিলেন, সুন্দর একটা স্ট্রাকচার দিলেন, হাত দিলেন, পা দিলেন, নাক দিলেন, চক্ষু দিলেন, ঠোঁট দিলেন, কান দিলেন, সুন্দর একটা অবয়ব দিয়ে, সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে মায়ের পেটের ভেতরে আল্লাহ আমাদেরকে বানালেন। এরপরে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে রেখে দিলেন, 9 মাস কিংবা 10 মাস 10 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর সুম্মা নুখরিজুকুম তিফলা, সেখান থেকে বাচ্চার আকারে বের করে দুনিয়াতে নিয়ে এসে আমাদেরকে পৃথিবীর আলো বাতাস দেখালেন কে? আস্তে বলবেন না, তিনি কে? তাহলে পৃথিবীতে আসার আগে কোথায় ছিলেন আর কিভাবে আসছেন দেখেছেন? প্রথমে আলমে আরওয়াহ, রুহের জগতে ছিলাম, এরপরে মায়ের পেটের পুরো দুনিয়া। এই দুনিয়াতে আসার পর আমরা মনে করেছি এখানেও চিরকাল থাকবো,
এটা আমাদের গাফলতি, এটা আমাদের উদাসীনতা। রব্বুল আলামিন এবার পরের আয়াতে জানিয়ে দিচ্ছেন, সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, এরপরে তোমরা প্রত্যেকেই মরে যাবে। এই পৃথিবী থেকে তোমরা মৃত্যুর স্বাদ আস্বাদন করে পরপারে পাড়ি জমাবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন, এরপরে সেই কবর থেকে তোমাদেরকে পুনরুত্থান দিবসে, ডে অফ রিসারেকশন, পুনরুত্থান দিবসে তোমাদেরকে কবর থেকে উঠিয়ে হাশরের ময়দানে সমবেত করবেন কে? তাহলে বুঝা গেল, পৃথিবীতে আসার আগে দুইটি জগৎ পাড়ি দিয়ে এসেছি, পৃথিবীতে আছি, পৃথিবী থেকে যাওয়ার পরে আরো দুইটা জগৎ আছে। আলমে আরওয়াহ, রুহের জগৎ থেকে ইন্তেকাল করেছি আমরা। ইন্তেকাল আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে স্থানান্তর হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। রুহের জগৎ থেকে ইন্তেকাল করে আমরা মায়ের পেটে আসলাম। মায়ের পেটের জগতে বেশি দিন থাকি নাই, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত থেকে সেখান থেকেও আমরা ইন্তেকাল করে দুনিয়াতে আসলাম। দুনিয়ায়ও আমাদের ইন্তেকাল হবে, এখানে আমরা থাকবো না। দুনিয়ায় ইন্তেকাল করার পরে আমরা কবরে চলে যাব, কবরেও থাকবো না, আবার ইন্তেকাল। ইন্তেকাল মানে হচ্ছে স্থানান্তরিত হওয়া, ইন্তেকাল করে সেখান থেকে আবার হাশরের ময়দানে যাব। তাহলে যেখানে আমরা আছি এটা থাকার জায়গা না চলে যাওয়ার জায়গা? সবাই জবাব দেন, থাকার জায়গা না চলে যাওয়ার জায়গা? আহা, কি ধোকায় পড়ে আছি আমরা, কি ধোকায় পড়ে আছি আমরা। আমরা আজ মন যা চায় তাই করি, মন যা চায় তাই করছেন। যিনি দুনিয়াতে পাঠালেন তার আনুগত্যের বিপরীতে তারা নাফরমানি শুরু করে দিয়েছেন, জায়গায় জায়গায় আল্লাহ তাআলার সঙ্গে বিদ্রোহ পোষণ করছেন। এমনকি ক্ষমতা দেখাতে দেখাতে, বিদ্রোহ দেখাতে দেখাতে এখন মানুষ আলেম ওলামা এবং মাহফিলগুলোর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা শুরু করে দিয়েছে। এরকম আবু জেহেল অবশ্য ঝিনাইদহ এলাকায় নাই, এখানে সব আল্লাহর অলির বসবাস। এরকম কুতুব কি এখানেও আছে নাকি? আল্লাহ যেন হেদায়াত দান করেন, আর হেদায়াত না থাকলে কি আর করার, আল্লাহর মন যা চায় আল্লাহ যেন তাই করেন। সম্মানিত ভাইয়েরা, আমরা এই দুনিয়ার লোভে, দুনিয়ার মোহ মায়া মমতা, দুনিয়ার রঙ্গ তামাশা চাকচিক্যের মোহে এত বিভোর হয়েছি। আমি প্রায় সময় একটা এক্সাম্পল দিই, যারা দুনিয়ার মোহে বিভোর হয়ে তাদের ডেস্টিনেশনকে ভুলে গিয়েছে, এদের উদাহরণ হলো ঢাকাগামী, ঝিনাইদহ থেকে ঢাকাগামী এক নির্বুধ যাত্রীর মতো। ঝিনাইদহ থেকে ঢাকায় বাস যায় কি যায় না, কথা বলেন? তো ঝিনাইদহ শহরে গিয়ে, বাস স্ট্যান্ডে গিয়ে এক যাত্রী বাসের টিকিট কেটেছে, যাবে কোথায়? মহাখালী। মহাখালী চিনেন তো আপনারা? তো ঢাকায় যাবে, বাসের টিকিট কেটেছে। এখন মনে করেন রাত 11টা বাজে, তো কাউন্টার থেকে জানালো হলো সকল টিকিট শেষ, ওই বেনাপুল থেকে একটা বাস এদিকে আসতেছে, ওইটা এখানে এসে পৌঁছাবে রাত 4টায়, ওই 4টার বাসে উঠাই দিতে পারবো। তো বেচারা আর কি করবে, যেহেতু কোনো বাস নাই, বাবদ ঠিক আছে 4টার বাসে করি আজকে ঢাকায় রওনা করব। চিন্তা করলো রাত 11টা বাজে, 4টা বাজতে এখনো আরো কয় ঘন্টা বাকি, কথা করো না কেন, একটু আগে শুনলাম 52 জন বিসিএস ক্যাডার হয়ে গেছে এক এলাকা থেকে। আপনারা এই বুঝি ম্যাথ অঙ্ক বুঝেন, হিসাব করতে পারেন না? 4টায় যদি আপনার বাস থাকে আর 11টায় গিয়ে বসে আছেন, বাস ছাড়ার কয় ঘন্টা বাকি? হ্যাঁ, কথা বলেন, কয় ঘন্টা? এক যাত্রী, ওই যাত্রী ভাবলো 5 ঘন্টা যেহেতু আছে, এক কাজ করি, দোকানপাট খোলা আছে, একটা খাট কিনি, একটা পালং কিনি, একটা ড্রেসিং টেবিল কিনি, হ্যাঁ, তারপরে তার মন মতো আরও কিছু প্রসাধনী কিনলো। আচ্ছা বলেন তো, আশপাশে যদি আপনারা থাকেন, এই লোকটাকে আপনারা ভালো বলবেন না পাগল বলবেন? পাগল বলবেন। কেন পাগল বলবেন? কারণ মাত্র 4-5 ঘন্টার জন্য কি এত কিছু করা লাগে? বসে থাকলেই তো হইতো। আপনি যেখানে আছেন সেখানে কয় ঘন্টা, কয় সেকেন্ড থাকতে পারবেন এটা আপনি জানেন? ওই যাত্রী তো 5 ঘন্টা আছে এটা জানে,
আপনি 5 সেকেন্ড থাকবেন কিনা এটাও আপনি জানেন না, তাহলে কি করে আপনি পদে পদে আল্লাহর সঙ্গে নাফরমানি করেন? আমার তো বুঝে আসে না। এই জন্য আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে যারা দুনিয়ার প্রেমে বিভোর হয়ে, দুনিয়ার রঙ্গ তামাশা চাকচিক্যের মোহে যারা পাগল হয়ে গিয়েছে, তারা হচ্ছে ঝিনাইদহ থেকে ঢাকাগামী ওই নির্বুদ যাত্রীর মতো, যেখানে আমরা আছি ইটস লাইক এ ওয়েটিং রুম। এটা ওয়েটিং রুমের মতো, ঠিক তো চিল্লাইয়া বলেন আপনারা, ঠিক বে ঠিক না বললেও আমার মাহফিলে হয়, আমি এগুলো বলিও না, ঠিক কি না এগুলো আমি বলিও না। আমার আমার মূল অনুরোধ হচ্ছে কথাগুলো বুঝে যান, আপনার বিবেকে যেন লাগে, দিলে যেন লাগে, আমরা বলি আমিন। এই পৃথিবীটা হচ্ছে ইটস লাইক এ ওয়েটিং রুম, এটা ওয়েটিং রুমের মতো। ওয়েটিং রুম তো বুঝেন আপনারা, শিক্ষিত মানুষ। আচ্ছা, দেশের বাইরে সফর করেছেন কে কে, হাত তোলেন তো। আচ্ছা, অনেকে আছেন মাশাআল্লাহ, হাত নামান। দেশের বাইরে না গেলেও ডোমেস্টিক ফ্লাইটে তো আপনারা মাঝে মাঝে এখান থেকে ওখানে যাওয়া আসা করেন, তাই না? বোর্ডিং পাস শেষ করলে কিংবা দেশের বাইরে সফর করলে ইমিগ্রেশন কমপ্লিট করার পর বিমানটা ছাড়ার আগ পর্যন্ত এক জায়গায় বসে থাকা লাগে, ওই রুমটার নাম হলো ওয়েটিং রুম। ওই ওয়েটিং রুমে কি মানুষ সারা জীবন থাকে না বিমান ছাড়ার আগ পর্যন্ত থাকে? আমরা যারা এখানে আছি আমরা সবাই বোর্ডিং পাস শেষ করে ফেলেছি, ইমিগ্রেশন শেষ করে ফেলেছি। আপনারা বলবেন, হুজুর ইমিগ্রেশন কোন দিন করলাম? বহু মানুষ আছি আমরা জীবনে কোনোদিন এয়ারপোর্টেও যাই নাই। আমরা যেদিন আমাদের মায়ের পেটের ভেতর থেকে দুনিয়াতে চলে এসেছি সবার ইমিগ্রেশন শেষ হয়েছে। ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা মায়ের পেটের ভেতর থেকে বের হয়ে এখন ওয়েটিং রুমে আছি। ওয়েটিং রুমে মানুষ যেমন বিমান ছাড়ার আগ পর্যন্ত থাকে, আমরাও এই ওয়েটিং রুমে আছি মালাকুল মউত, মৃত্যুর টিকিট নিয়ে আসার আগ পর্যন্ত। ওয়েটিং রুমে বসে আপনি যা শুরু করেছেন, আহা, শয়তানের ধোকায় পড়ে, শয়তানের খাস মুরিদ হয়ে এমন শয়তানি শুরু করেছেন, মাঝে মাঝে শয়তানও দেখে আফসোস করে, আল্লাহ আপনি কেন যে আমাকে শয়তান বানাইছেন, হে তো আমার বস। এমন কিছু শয়তান রূপী মানুষ পৃথিবীতে এখনো আসে না নাই, ঝিনাইদহে নাই। আমি তো ভাবছি নাই, আপনারা বলতেছেন আছে, দোষ আমার না আপনাদের, স্বীকারও করছে। তাহলে বুঝা গেল যেখানে আমরা আছি এটা আমাদের জন্য ওয়েটিং রুম, এখানে আমরা থাকবো না। আপনার দাদার দাদার দাদা ঊর্ধ্বতন পুরুষদের কথা চিন্তা করেন, কেউ দুনিয়াতে থাকতে পারে নাই, তাদেরকে মানুষ যখন জিজ্ঞেস করত মুরব্বী বাড়ি কোথায়, খুব সুন্দর করে জবাব দিত, এই যে ইটালিয়ান টাইলস করা বাড়ি দেখা যায়, এই বাড়িটা হলো আমার বাড়ি। সারা জীবন এই বাড়িটাকে তার নিজের বাড়ি হিসাবে দাবি করেছে, শেষ পর্যন্ত দেখা গেল ওই বাড়িতে না থেকে সারুটিয়া এলাকার কোনো কবরস্থানের 3.5 হাত জায়গার ভেতরে তার ঠাই হয়েছে। আপনিও দাবি করছেন এই সুন্দর বাড়িটা আপনার, এই বাড়িটা আসলে আপনার বাড়ি নয়, ওয়েটিং রুমে বসার জন্য দেশের সরকার যেমন বিমানবন্দরের ভেতরে সুন্দর করে একটা রুমকে সাজিয়ে রাখে, এই পৃথিবীর একজন মালিক আছেন, চিল্লায় বলেন তিনি কে? এই পৃথিবীর মালিক, এই পৃথিবীর মালিকও পৃথিবীর মানুষের জন্য ওয়েটিং রুমে থাকার জন্য কিছু জিনিস সাজিয়ে রেখেছেন, জিনিসটার মালিক কি আপনারা না আল্লাহ? বলেন তো, এয়ারপোর্টের ভেতরে বসে, চেয়ারটার ভেতরে কিংবা ভিআইপি হুকার সিআইপি রুমে বসে যদি সোফাটাকে কেউ তার নিজের মনে করে, এটা কি এটা কি মেনে নেওয়া যায় নাকি? এটা তো আসলে তার নয়, বরং এয়ারপোর্টের সকল জিনিস সরকার বানিয়েছে, এটা আপনার নয়। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে আমরা আছি, দুনিয়ায় যা কিছু আমরা উপভোগ করছি, যা কিছু আমরা ভোগ করছি, যা কিছু পাচ্ছি, সব কিছু দিয়েছেন কে? ওয়েটিং রুমে বসে আমরা এখন আল্লাহর জিনিসকে নিজের মনে করা শুরু করেছি, আর নিজের যা মন চায় তাই শুরু করে দিয়েছি। আমার ভাইয়েরা, এখানে কেউ আমরা থাকতে পারবো না, সকলেই মৃত্যুর স্বাদ আস্বাদন করে এই দুনিয়া ত্যাগ করে পরপারে পারে জমানো লাগবে। এই মৃত্যু হচ্ছে আমাদের জীবনের সবচাইতে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য মহাসত্য, এটি আমাদের কাছে আসবেই আসবে, এতে কোনো সন্দেহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই মৃত্যুর 8টি বৈশিষ্ট্য রয়েছে, সবাই বলেন তো কয়টা? আরো আস্তে বলেন, কয়টা?
নাম্বার ওয়ান, এক নাম্বার হলো এটি এমন একটি বিষয় যা সবার কাছে আসবে, এর সার সকলকেই আস্বাদন করা লাগবে। মানুষ যেন তার এই পরিণতি ভুলে না যায়, মানুষ যেন মৃত্যু থেকে গাফেল হয়ে না যায়, এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিন্ন তিনটি সূরার ভিন্ন ভিন্ন তিনটি আয়াতে একই কথা বারবার বললেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, এভরি সোল উইল টেক দা টেস্ট অফ ডেথ, প্রত্যেকটি প্রাণসত্তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যু থেকে রেহাই পাওয়া যাবে। আরবের একজন প্রখ্যাত কবি, তিনি তার কবিতায় খুব সুন্দর করে বলেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন, মৃত্যু হচ্ছে এমন একটি পেয়ালা যেই পেয়ালা থেকে দুনিয়ার সকল মানুষ পান করবে, আর কবর হলো এমন বাড়ি যেই বাড়িতে দুনিয়ার সকল মানুষকে ঢোকা লাগবে। মসজিদের মাইক থেকে প্রত্যেক দিন কত মানুষের মৃত্যুর খবর ঘোষণা হয়, আপনিও শুনেন অমুক এলাকার অমুক মানুষ মারা গিয়েছে, এইরকম প্রত্যেক দিন বিভিন্ন মসজিদ থেকে মানুষের মৃত্যুর খবর শোনা যায়। একটা দিন চলে আসবে, একটা সময় চলে আসবে, বিভিন্ন মসজিদের মাইক থেকে ঘোষণা হবে, আপনিও ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গিয়েছেন। এই সময় আসবে কি না? প্রত্যেক দিন কত মানুষের জানাজায় আপনি যান, কত মানুষের খাটিয়া বহন করে মানুষ জানাজা দেওয়ার জন্য নিয়ে যায়, এই দৃশ্য আপনি দেখেন। এই রকম দৃশ্যগুলো দেখতে দেখতে এমন একটা সময় চলে আসবে যখন মানুষেরা আপনার গায়ের কাপড় খুলে সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে খাটিয়া দিয়ে বহন করে আপনাকেও জানাজা দিয়ে দাফন করার ব্যবস্থা করবে। কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, আমার দড়ি বাঁধা আছে কোন শেখেয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়া বিশেষ খাটে, আমার দড়ি বাঁধা আছে কোন শেখেয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়া বিশেষ খাটে, কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন খানে ডাকে রে বারবার, কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন খানে ডাকে রে বারবার, কোথায় যেন বর যাত্রী আছে রে চানজন, জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ
দিয়েছি কত দাফন। আপনাকেও মানুষ দাফন করবে, আপনাকেও মানুষ জানাজা দিবে, এতে কোনো সন্দেহ হতে পারে? এই সময়টা কিছু মৃত্যুর দুই নম্বর বৈশিষ্ট্য হলো, নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ, এই মৃত্যু থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবে? কেউ পালিয়ে বাঁচতে পারবেন? আপনার বিরুদ্ধে কেউ মামলা করলো, ঝিনাইদহ থানা থেকে এক প্লাটুন পুলিশ নিয়ে রাতের বেলা যদি আপনার বাড়িতে এবার পুলিশ এসে আপনাকে গ্রেফতারের জন্য অভিযান চালায়, আপনি হয়তো পুলিশের হাত থেকে বাঁচার জন্য বাড়ি থেকে পালিয়ে অন্য কোথাও গিয়ে হয়তো বাঁচলেও বাঁচতে, কিন্তু যখন মালাকুল মউত চলে আসবেন তখন কি আপনি দৌড়াই আর কুল পাবেন নাকি? কোথাও ভাগতে পারবেন নাকি? কোথাও ভেগে কিংবা পলায়ন করে আপনি বাঁচতে পারবেন না? আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের সাথে এসে মোলাকাত করবে, মৃত্যু তোমাদেরকে আলিঙ্গন করবে, এমনকি মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা যদি উঁচু কোনো টিলায় গিয়ে অবস্থান না, এরপরেও মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে না। সুলাইমান আলাইহিসসালাম, তার নাম শুনেছেন আপনারা? একজন বিখ্যাত নবী ছিলেন, তাই না? সুলাইমান আলাইহিসসালামের একজন মন্ত্রী ছিল, একটা ঘটনা বলবো, শুনবেন তো? হ্যাঁ বলবো। সুলাইমান আলাইহিসসালামের একজন মন্ত্রী ছিল, তিনি তার মন্ত্রীর সাথে একদিন বসে আছেন, এমন সময় এক লোক সেখানে প্রবেশ করলেন আর সুলাইমান আলাইহিসসালামের মন্ত্রীর দিকে তাকালেন। সুলাইমান আলাইহিসসালামের মন্ত্রী ভীত বিহ্বল হয়ে গেলেন, ভীত প্রকম্পিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। ওই লোকটা যাওয়ার পরে সুলাইমান আলাইহিসসালামকে তার মন্ত্রী জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার সাথে এসে একজন লোক দেখা করলেন, লোকটাকে তো চিনতে পারলাম না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম তখন বললেন, ও আমার মন্ত্রী, উনি কোনো সাধারণ মানুষ নন, বরং মানুষের বেশ ধরে মালাকুল মউত আমার সাথে দেখা করার জন্য এসেছিলেন। এই কথা শোনা মাত্রই সুলাইমান আলাইহিসসালামের মন্ত্রী বড় ভয় পেয়ে গেল। সে তখন বলল, গো আল্লাহর নবী সুলাইমান, এই জন্য তো আমি লোকটার চাহনি দেখেই ভয় পেয়ে গিয়েছিলাম, যার জন্য আমার কলিজা কেঁপে উঠেছে। এই লোকটাকে যদি আমি আরেকবার দেখি হয়তো হুশও না থাকতে পারে, লোকটাকে যেন আমি আর না দেখি, সেই জন্য আমার একটু উপকার করেন। আল্লাহ তাআলা তো আপনাকে মুজিজা দিয়েছেন, বাতাসকে আপনার হুকুমের অনুগত করে দিয়েছেন। সুলাইমান আলাইহিসসালামের মুজিজা ছিল বাতাসও তার কথা মানত, বাতাসকে তিনি কন্ট্রোল করতে পারতেন। এই মুজিজা তাকে দিয়েছিলেন কে? তার মন্ত্রী বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, যেহেতু আল্লাহ তাআলা আপনাকে মুজিজা দিয়েছেন, বাতাস আপনার হুকুম মানে, বাতাসকে হুকুম করেন, বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের কোনো দূরবর্তী জায়গায় রেখে আসে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম বাতাসকে এবার অর্ডার করলেন, বাতাস এবার সুলাইমান আলাইহিসসালামের অর্ডার মোতাবেক তার মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের একটি দূরবর্তী জায়গায় রেখে আসলো। পরের দিন মালাকুল মউত সুলাইমান আলাইহিসসালামের সাথে আবার এসে সাক্ষাৎ করলেন। সুলাইমান আলাইহিসসালাম এই সুযোগে মালাকুল মউতকে প্রশ্ন করে বসলেন, ও মালাকুল মউত, গতকাল আমার পাশে যেই লোকটা বসা ছিল আমার মন্ত্রীর দিকে তুমি কিভাবে তাকিয়েছিলে? লোকটা খুব ভয় পেয়েছিল, এভাবে তাকালে কেন? মালাকুল মউত তখন বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, লোকটাকে আপনার পাশে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছিলেন আপনার সাথে দেখা করে যাওয়ার পর যেন এই লোকটার রুহ আমি হিন্দুস্তান থেকে কবজ করি। মনে মনে ভাবলাম, একটু পর যার রুহ হিন্দুস্তান থেকে কবজ করব, এই লোকটা এখন আপনার কাছে কি করে, আমি কি সময় মতো গিয়ে তাকে ওখানে পাবো কিনা? কিন্তু যখনই আপনার সাথে সাক্ষাৎ করে আল্লাহর হুকুমের গুলাম হয়ে আমি যখন হিন্দুস্তান গিয়ে পৌঁছালাম, সেখানে গিয়ে পুনরায় আমি আবার অবাক হয়ে গেলাম, যেই লোকটাকে কিছুক্ষণ আগে আপনার পাশে দেখলাম, এখন দেখি কিছুক্ষণ পর আবার লোকটা একেবারে তার মৃত্যুর জায়গায় হাজির, কিছুই আমি বুঝতে পারলাম না। সুলাইমান আলাইহিসসালাম তখন বললেন, আহারে বেচারা আমার মন্ত্রী, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য, তোমার থাবা থেকে বাঁচার জন্য হিন্দুস্তান পর্যন্ত পৌঁছিয়ে তো বাঁচতে পারলো না, মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া গেল না।
মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে? মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে? মৃত্যুর তিন নম্বর বৈশিষ্ট্য হলো নো ওয়ান ক্যান লিভ ফ্রম ডেথ পো, মৃত্যুর ভয়ঙ্কর থাবা ভয়ঙ্কর পাকড়াও থেকে দুনিয়ার একটা প্রাণও রেহাই পাবে। যদি কেউ রেহাই পেতেন তাহলে নবীরা পেতেন, তারাও রেহাই পান নাই। পৃথিবীর প্রথম মানুষকে যারা বলল না, সন্দেহ আছে, ঘুম আসছে নাকি আপনাদের? পৃথিবীর প্রথম মানুষকে আদম আলাইহিসসালাম, তার কাছেও মৃত্যু এসেছিল। আল্লাহ তাআলা সাইয়্যিদিনা আদম আলাইহিসসালামকে তার নিজের কুদরতি হাতে বানালেন, এরপরে তার ভেতরে যখন রূহ ফুঁকে দিলেন, আল্লাহ তাআলা সাইয়্যিদিনা আদম আলাইহিসসালামকে তার সামনে এনে বললেন, ওগো আদম উমরুকা আলফা সানা, তোমার হায়াত হলো 1000 বছর। এরপরে রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সাইয়্যিদিনা আদম আলাইহিসসালামের যত বংশধরেরা এই পৃথিবীতে আসবে সকল অনাগত সন্তানদের রূহ তার সামনে হাজির করলেন, একটা রূহ সমাবেশ হলো। কি সমাবেশ? এখন জনসমাবেশ হয় না, জনসভা হয় না, ওখানে একটা রূহ সভা হয়েছে। দুনিয়াতে আমরা করি জনসভা, আর আদম আলাইহিসসালামকে দিয়ে সব রূহকে সামনে এনে আল্লাহ তাআলা করলেন কি সভা! হ্যাঁ, কথা কর না কেন, কি সভা! এখানে কি আমি আপনি ছিলাম না? ছিলাম কি না? অবশ্যই ছিলাম। আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস্তুবি রব্বিকুম, সেই সভায় আল্লাহ বললেন আলাস্তুবি রব্বিকুম। যেমন আমাদের অনেক জায়গায় সভায় বলে না, আমি কি তোমাদের জন্য এটা করি নাই, বলে না, জবাব দেয় না। আল্লাহ বললেন রূহ সভায় আলাস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা কি বলেছিলাম? বালা, অবশ্যই আপনি আমাদের রব। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের সামনে যখন সবগুলো রূহকে একত্রিত করলেন, কাউকেই তিনি চিনলেন না, আল্লাহকে প্রশ্ন করলেন মানহুম, এরা আবার কারা? খুব মন দিয়ে শুনেন, বললেন মানহুম, এরা কারা? আল্লাহ তাআলা বললেন এরা সবাই তোমার সন্তান, কিয়ামত পর্যন্ত সবাই সিরিয়ালি দুনিয়াতে আসতে। তিনি বললেন তাই, আমার এত সন্তান। হঠাৎ করে তিনি একজনকে দেখলেন খুব সুন্দর চেহারা। আদম আলাইহিসসালাম বলেন আল্লাহ মান হাদা, এটা কে? আল্লাহ তাআলা বলেন হাদা ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ, আমি তাকে নবী বানাবো। সুবহানাল্লাহ, পড়েন, তিনি খুশি হলেন, বললেন এটা আমার ছেলে দাউদ, মাশা আল্লাহ, তুমি এত সুন্দর করে তাকে বানিয়েছ, কিন্তু আল্লাহ তুমি তাকে কত বছর হায়াত দিয়েছ? আল্লাহ তাআলা বলেন সিত্তুনা সানা, তাকে 60 বছর হায়াত দিয়েছে। কত বছর? এই কথা শুনে আদম আলাইহিসসালাম মনটা একটু খারাপ হলো, একটু বেজার হয়ে গেলেন আর কি, বলেন আল্লাহ তার বাপ এই আদমকে তুমি 1000 বছর হায়াত দিলা, আর আমার এত সুন্দর ছেলেটাকে তুমি মাত্র 60 বছর হায়াত দিলা, এটা শুনে আমার খুব কষ্ট লাগলো। আল্লাহ আমাকে যে তুমি 1000 বছর হায়াত দিয়েছো, এখান থেকে 40 বছর কেটে ফেলো, কেটে আমার ছেলেকে আমার হায়াত থেকে 40 বছর দিয়ে দাও। তাহলে আগে ছিল 60, যোগ করা হইলো 40, কত হয়েছে? তাহলে দাউদ আলাইহিস সালামের বয়স কত হইলো? আর আদামের বয়স থেকে কমলো না বাড়লো? এখন ছিল কত? সবাই বলেন ছিল কত? 1000। কমলো কত? 40। থাকলো কত? ঠিক আছে, বিসিএস ক্যাডার তো আপনারাই হবেন, এত সুন্দর অঙ্ক জানেন আপনারা। তাহলে আদামের বয়স কমে কত হলো? কমে কত হয়ে গেল? 960। আর দাউদ আলাইহিসসালামের বয়স বেড়ে কত হয়ে গেল? 60 থেকে 100, একেবারে 100 সেঞ্চুরি, তাই না? এবার আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন, ঠিক 960 বছর যেদিন শেষ হলো, এবার মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা এসে হাজির হলেন। আদম আলাইহিসসালাম এবার মালাকুল মউতের সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। তিনি বললেন তুমি এত আগে আসছে কেন? আমার তো 40 বছর বাকি আছে, 40 বছর শেষ করে আসো, কারণ আল্লাহ তো বলেছিলেন যে আমাকে উমরুকা আলফা সানা, তোমাকে 1000 বছর হায়াত দিয়েছে, আরো 40 বছর তো আছে। মালাকুল মউত বললেন আপনাকে 1000 বছর হায়াত দেওয়া হয়েছিল ঠিক, কিন্তু আপনি তো নিজেই মাইনাস করে দিয়েছেন, 40 বছর আপনার ছেলেকে দান করলেন না। কয় কই, আমার তো মনে নাই। নাসিয়া আদম, আদম আলাইহিসসালাম ভুলে গিয়েছিলেন, এই জন্য তার সন্তানটা অনেক কিছু ভুলে যায়। দেখবেন আমরা অনেক সময় খাইছে এরপরেও বলে খাই নাই, এটা কি ইচ্ছা করে বলছে? আপনাদের এলাকায় ইচ্ছা করে বলে নাকি? অনেক সময় দেখবেন, এটা আমার ক্ষেত্রে হয়, ফোন পকেটে, কিন্তু এরপরে মনে হয় ফোন মনে হয় বাসা থেকে আনি নাই। এই যে আমাদের বাবা ভুলে গিয়েছিলেন, এই ভুলে যাওয়ার স্বভাবটা আমাদের ভেতরেও আছে না নাই?
তো মালাকুল মউত বলেন, আপনি তো ভুলে গেছেন। না না, আমি ভুলি নাই। এবার দুইজনের ঝগড়াঝাটি আছে না নাই, কোন সমাধান তো দেওয়া দরকার। আল্লাহ তাআলা বললেন, মালাকুল মউত ফিরে আসো, আমার আদমের সঙ্গে ঝগড়া করে তুমি পারবে না। সুবহানাল্লাহ। যেহেতু সেই সময় যা হয়েছিল আমরা সাক্ষী রাখি নাই, লিখেও রাখি নাই, এখন থেকে সাক্ষীও থাকবে, লিখার সিস্টেমও আজ থেকে শুরু হবে, আর তাকে আরো 40 বছর দিয়ে দাও। এখন আরো 40 বেড়ে গেল, সুবহানাল্লাহ। তো 960 থেকে এখন কত হয়ে গেল, আবার 1000 বছর শেষ হয়ে যাওয়ার পর আর একটা দিন এক্সট্রা বেঁচে থাকতে পেরেছেন। হ্যাঁ, আমি কি ঘটনা শোনায় শুধু আপনাদেরকে মজা দিচ্ছি নাকি? না, মেসেজ, এখান থেকে লেসন নিতে হবে যে নবীরাও রেহাই পান নাই, আমি আপনি রেহাই পাবো। ঝিনাইদহ থেকে ঢাকাগামী ওই নির্বুদ যাত্রীর মতো হওয়া যাবে। কোন যাত্রী মনে আছে? একটা ঘটনা বলছিলাম যে, মনে আছে তো সবার? তো মৃত্যুর হাত থেকে আমাদের সবার বাপও রেহাই পান নাই। আবার মুসা নবীর নাম শুনেছেন কিনা? নরম না গরম? আরে বাপরে বাপ, এত গরম! ফেরাউনের বংশের এক লোককে একটা থাপ্পড় দিয়া একদম দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ আকবার, কি গরম নবী, চিন্তা করেছেন? তো মুসা আলাইহিস সালামের মৃত্যুকালীন সময়ের ঘটনা, এটা কিচ্ছা কাহিনী না, সরাসরি হাদিসটা বুখারী শরীফে এসেছে। মুসা আলাইহিস সালামের মৃত্যুর সময় যখন আসলো, বুখারীর বর্ণনা, উরসিলা মালাকুল মউত ইলা মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত পাঠালেন। মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত যখন আসলেন, মুসা আলাইহিস সালাম বললেন, মান আনতা, তুমি কে? চিন্তা করছেন কেমন নবী, মালাকুল মউতকে দেখে বলে তুমি? মালাকুল মউত তো বলতেছে, আমারে দেখার পরে সবার কম্পন শুরু হয়, এটা কোন মানুষ, কয় তুমি কে? তিনি বললেন, আনা মালাকুল মউত, আমি মালাকুল মউত। মুসা আলাইহিস সালাম বললেন, তো কি হইছে? কি হইছে মানে, আমি কেন আসি আপনি জানেন না? কয় কেন আসছো? কয় আপনার রূহ কবজের জন্য, তাই আসো। ফালাম্মা জাআহু সাক্কাহু, এটা বুখারীর হাদিস, ফালাম্মা জাআহু সাক্কাহু, যখন কাছে আসতে, এবার মালাকুল মউতকে থাপ্পড় লাগায় দিয়েছে। আল্লাহ আকবার! আর থাপ্পড়টা মারছে কোন জায়গায় জানেন? একদম চোখের উপরে, চোখ বের হয়ে গিয়েছে। আল্লাহ আকবার! এক থাপ্পড় খাইয়া মালাকুল মউত আল্লাহর কাছে গিয়েছে। আল্লাহর কাছে গিয়ে বলল, আরসালতানি ইলা আব্দুল্লাহ ইউরিদুল মউত, আল্লাহ কার কাছে পাঠাইছো? এটা তো মরতেই চায় না, উল্টা আমারে মেরে ফেলতে চায়। আল্লাহ তাআলা বললেন, আমার নবী মুসার কাছে ফিরে যাও, ইরজিউ, তার কাছে ফিরে যাও। ফাকুল লাহু ইয়াদাউ ইয়াদাহু আলা মাতনি সাউরিন ফালাহু বিকুল্লি মা আযযাত বিহি ইয়াদুহু বিকুল্লি শাআরুহু সানা, তাকে গিয়ে জানিয়ে দাও, তিনি যদি আরো হায়াত চান, তিনি যেন একটি ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন। ষাঁড় বুঝেন তো আপনারা, আঞ্চলিক ভাষায় কি বলেন? হ্যাঁ, গরু তো সবগুলাই, কিন্তু গরুর মধ্যে তো অনেক জাত আছে। যেমন আমাদের সিলেটে ষাঁড়কে বলে ডেখা, আপনারা কি বলেন? আইরিয়া, আইরি। আচ্ছা, গিয়ে বলেন আপনি আইরি গরুর উপরে যেন হাত রাখেন, যতগুলা লোম হাত দিয়ে রাখতে পারবেন প্রত্যেকটা লোমের বিনিময়ে এক বছর করে হায়াত বাড়ানো হবে। এই সংবাদ যখন মালাকুল মউত এসে তাকে দিলেন, তিনি বললেন, আচ্ছা বুঝলাম, হায়াত বাড়লো, কিন্তু যত বছর হায়াত বাড়লো এরপরে কি হবে? কয় এরপরে মরতে হবে আপনাকে, মৃত্যু থেকে রেহাই পাওয়া। তখন তিনি বললেন, যেহেতু মরা লাগবেই, সুতরাং দেরি করবো না, আমি আমার মাওলার দিদার লাভে ধন্য হতে চাই। সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো কেন বলছি জানেন? যেহেতু নবীরাও দুনিয়াতে থাকতে পারেন নাই, আমরা তো নবীদের তুলনায় কত তুচ্ছ মানুষ, কত নগণ্য মানুষ, আমরা থাকতে পারবো? আপনারা আবার তালে তালে বেতাল হয়ে যাইয়েন না এই ঘটনা শুনে শুনে। আমরা মৃত্যুর 8টি বৈশিষ্ট্য নিয়ে কথা বলছি। কয়টা বৈশিষ্ট্য শোনাইছি কয়টা আপনাদেরকে? মাশা আল্লাহ, খুব ট্যালেন্ট, আপনারাই বিসিএস ক্যাডার হবেন। এদেরকে তো ব্রিলিয়ান্ট বললে ভুল হবে, ট্রিলিয়ান্ট বলতে হবে। তাহলে কয়টা বলছি? না, 4টা কেমনে বললাম, অ্যাডভান্স হয়ে গেছে। কয়টা বলছি? 3টা। 1 নাম্বারটা কি বলেন তো? সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। 2 নাম্বার কি বলছি? পালায়া বাসা যাবে না। 3 নাম্বার হলো, এটা থেকে কেউ রেহাইও। 4 নাম্বার হলো, দ্য টাইম অফ ডেথ ইজ ডিটারমাইন্ড বাই অলমাইটি আল্লাহ এন্ড ইট ডাজন্ট কাম উইথ এনিওয়ানস পারমিশন। মৃত্যুর সময়টা নির্ধারণ করে দিয়েছেন কে? কখন মরবেন? এটা কি আপনার মতো হবে নাকি, যে আপনি বললেন মালাকুল মউত, যাও এখন, যাও এখন আসিও না,
পরে আসি। আপনার অফিসে কি বাজতে, আপনি ব্যস্ত থাকলে কি বলেন? আরে ভাই এখন জানতো সন্ধ্যায় আসিয়েন, এখন মালাকুল মৌত আসলে আপনি কি বলেন? ধর ভাই যা, 5 বছর পরে আসিয়েন, বলা যাবে ভাই? আর মালাকুল মৌতকে আপনার পারমিশন নিয়ে আসবে নাকি? তার বাড়িতে ঢোকার আগে মানুষ বলে আসতে পারি? মালাকুল মৌতকে এসে বলবে চৌধুরী সাহেব আসবো, অনুমতি চাইবে? কোনো পারমিশন নাই। যখন সময় চলে আসবে উইথাউট পারমিশন, পারমিশন ছাড়া যথাসময়ে মালাকুল মউত আপনার সঙ্গে এসে সাক্ষাৎ করবেন। এজন্য রব্বুল আলামিন বললেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইয়াস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকের জন্য একটি নির্দিষ্ট সময় বরাদ্দ করে দেওয়া হয়েছে, এই সময় ফুরিয়ে গেলে আর বিলম্ব করা হবে না, যে সময় দেওয়া হয়েছে ওখান থেকে কমানো হবে, একেবারে যথাসময়ে মরে যেতে হবে, মৃত্যু থেকে রেহাই পাওয়া যাবে। এখন 11:29 বাজে, 11:31 যদি আমার মৃত্যু লেখা থাকে, ঠিক 11:31 আমার মৃত্যু হবে, আমি বাঁচতে পারবো না। আপনার মৃত্যু যদি 11:40 থাকে, 11:40 হবে, 41 হবে না, 39 হবে, কিসের বাহাদুরি করেন আপনি? কোথায় পড়ে আছেন আপনি, কোন ধোকায় পড়ে আছেন? আপনি তো থাকতে পারবেন না, মরে গেলেই আপনি ঠেলা বুঝবেন। কতজনে কত গুন্ডানি মাস্তানি দেখায় তাই না? কতজন কত ভাব সাপ দেখায়, মরে দেখো না ফেরেশতারা কি কিলান যে কিলায়। আপনি যে মরবেন না, আপনি যে বেঁচে থাকবেন, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই, মরে যেতেই হবে আপনাকে। আপনি থাকতে পারবেন? মৃত্যুর 5 নম্বর বৈশিষ্ট্য হলো দ্য প্লেস অফ ডেথ ইজ ডিটারমাইন্ড বাই অলমাইটি আল্লাহ। মৃত্যুর স্থান, মৃত্যুর জায়গা, কোন জায়গায় আপনি মরবেন এটা আমরা কেউ জানি না, একজন জানেন, তিনি কে? আরো আসতে বললেন তিনি কে? আপনার মৃত্যু কি সারটিয়া গ্রামে হবে, নাকি আপনার মৃত্যু ঝিনাইদহ শহরে হবে, নাকি আপনার মৃত্যু ঢাকা শহরে হবে? আপনি কিন্তু জানেন না, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন কোন জায়গায় আপনি মারা যাবেন, কোন জায়গায় কিভাবে কোন অবস্থায় মারা যাব আমরা কেউই জানি না। আর যেই জায়গায় আমরা মারা যাব মৃত্যুর সময়, সেই জায়গায় একটা প্রয়োজন সৃষ্টি করে দেন কে? সুনান তিরমিজির হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা কাদাল্লাহু লি আবদিন আন ইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা। আল্লাহর কোন বান্দার মৃত্যুর সময় হাজির হলে যেই জায়গায় তার মৃত্যু হওয়ার কথা ওই জায়গায় আল্লাহ একটি প্রয়োজন সৃষ্টি করে দেন। মনে করেন ঢাকায় আপনার মৃত্যু আল্লাহ লিখে রেখেছেন, দেখা যাবে ওই সময় ঢাকায় একটা প্রয়োজন আল্লাহ সৃষ্টি করে দিবেন, কিংবা ঢাকা মেডিকেল কলেজে আপনার মৃত্যু হবে এটা আল্লাহর তরফ থেকে যদি নির্ধারিত থাকে, ঝিনাইদহের সব হাসপাতালে যাওয়ার পরে হাসপাতালের ডাক্তাররা জোর করে পাঠিয়ে দিবে এখানে হবে না, তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে যান, কারণ ঢাকা মেডিকেলে আপনার মৃত্যুর ফয়সলা করে রেখেছেন কে? তাহলে কোন জায়গায় কোথায় মৃত্যু হবে আমরা জানি না, এই জন্য রব্বুল আলামিনের কাছে চাইতে হবে ওগো আল্লাহ যতদিন বাঁচবো ইজ্জতের সাথে যেন বাঁচি, আর মৃত্যুর সময় যেন ইজ্জতের মৃত্যু নসিব হয়, কারণ মৃত্যুর সময় অনেকে বেইজ্জত হয়ে দুনিয়া থেকে যায়, আছে না নাই? ফেরাউনের মৃত্যু কি ইজ্জতের সাথে হয়েছে না বেইজ্জতির সাথে হয়েছে? আরো আসতে বলেন, এখানে কি ফেরাউন স্বভাবের কেউ আছে নাকি? তাহলে ভয় পান কেন? বলেন ফেরাউনের মৃত্যু ইজ্জত নাকি বেইজ্জতের সাথে হয়েছে? নমরুদের মৃত্যু ইজ্জত না বেইজ্জতির সাথে হয়েছে? আবু জাহালের মৃত্যু ইজ্জত না বেইজ্জতির সাথে হয়েছে? এখনো পৃথিবীর বহু মানুষ মারা যায় জুতার বাড়ি খাইতে খাইতে মারা যায়, আছে না নাই? টয়লেটের টাঙ্কির উপরে পড়ে মারা যায়, আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে কি করে আপনি আল্লাহর দিনের বিরোধিতা করেন, কি করে আলেম ওলামার সাথে দুশ্মনী করেন, কি করে নবীদের উত্তরসূরি ওলামাদের বিরুদ্ধে আপনি কথা বলেন, কিভাবে আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দেন, কি করে আলেম ওলামাদের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র করেন? কপালে যদি খারাপই থাকে তাহলে দিন বিরোধী লোকদের মতো ইজ্জত নয় বেইজ্জতির সাথেও কিন্তু দুনিয়া থেকে যাওয়া লাগতে পারে।
এই জন্য আল্লাহর কাছে আমরা ইজ্জতের মৃত্যু চাইবো না, বেইজ্জতির মৃত্যু চাইবো। ইজ্জতের মৃত্যু যদি চাই তাহলে ইজ্জতওয়ালা মানুষকে ইজ্জত করার দরকার আছে না নাই? ইজ্জতওয়ালা মানুষ হলো আলেম উলামা। আলেমুল আমাদের সঙ্গে চলেন, আলেমিদ আমাদের সঙ্গে থাকেন, আলেমুল আমাদেরকে কদর করেন, আলেমুল আমাদের সঙ্গে চললে, আলেমুল আমাদের সঙ্গে চললে, তাদের কথাগুলো মানলে, কোরআন সুন্নার ছায়া তলে থাকলে ইজ্জত বাড়বে না কমবে? মৃত্যুটা ইজ্জতের হবে নাকি বেইজ্জতির হবে? বেইজ্জতির মৃত্যু কিন্তু অনেকের হয়, হয় কি না? আল্লাহ আমাদেরকে ইজ্জতের হায়াত দান করেন। আরো আসতে বলে না আমি কথাগুলোর মাপ বুঝতেছেন আপনি, আপনি মাপ বুঝেন? হ্যাঁ, কত মানুষ বেইজ্জতির সাথে মারা গিয়েছে আপনি দেখেন না? আমি নাম বললাম না, কারণ এখন সব বলা যায় না। আমরা মুসিবতে আছি, চতুর্দিক থেকে সিসি ক্যামেরা ফিট করা, এটা আপনারা জানেন না, আমরা না জানি, এই ভাইরাও করছে ক্যামেরা ফিট, আবার কতজন কত ক্যামেরা লাগাইয়া থুইছে, যে মুসিবতে যে আছি, এটা বলা যাবে? কত মানুষ বেইজ্জতির সাথে মরে আপনি তো দেখেন, চিন্তা ভাবনা করে আল্লাহর কাছে চান। আমি নিজে হাত তুললে সব সময় আমার প্রত্যেকটি মোনাজাতে আমি একটা কথা বলি, আল্লাহ যতদিন বাঁচবো ইজ্জতের হায়াত দাও, যখন মরবো ইজ্জতের মৃত্যু নসিব করে দিও, বলেন আমিন। তাহলে মৃত্যুর পাঁচ নম্বর বৈশিষ্ট্য আমরা জানলাম, যে মৃত্যুর স্থানে একটি প্রয়োজন সৃষ্টি করে দেন কে? মৃত্যুর ছয় নম্বর বৈশিষ্ট্য হলো, কোন জমিনে মৃত্যু হবে এটাও আমরা জানি না, মৃত্যুর সেই জমিনটা জায়গাটাও ফিক্সড করে দেন কে? মৃত্যুর সাত নম্বর বৈশিষ্ট্য হলো, দ্য ডিসিশন অফ ডেথ ইজ ডিটারমাইন্ড বাই অলমাইটি আল্লাহ। মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, মৃত্যুর ফয়সালা কোথায় হয়? হ্যাঁ, কথা বলেন, কোথায় হয়? যেন ইমানদাররা কখনো ভয় ভীতি করে জীবন পরিচালনা করে না, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, কারণ তারা ভালো করেই জানে, তারা ভালো করেই জানে মৃত্যুর ফয়সালাটা দুনিয়াতে হয় না, হয় কোথায়? আচ্ছা বলেন তো, কোনো মানুষের যদি মৃত্যুর ফয়সালা না থাকে, আর লোকটাকে যদি কেউ বুলেটের উপর বুলেট মারতে থাকে, গুলির পর গুলি করতে থাকে, আপনাদের কি মনে হয় এই লোকটা মরে যাবে? আমার নিজের এলাকায় একটা ঘটনা ঘটেছে চার পাঁচ বছর আগে, সন্ত্রাসীরা আমাদের এলাকার এক লোককে কুপাইতে কুপাইতে একেবারে টুকরা টুকরা করে ফেলছে। আমি নিজেও নিশ্চিত ছিলাম, ধারণা করেছিলাম লোকটা মনে হয় বাঁচবে না, কিন্তু আল্লাহর কি কুদরত, এ বেঁচে আছে এখনো, সুস্থভাবে এখনো সে আছে। কিভাবে আছে মানে, আল্লাহর ফয়সালা ছিল সে মরবে না, আল্লাহর ফয়সালা ছিল সে মরবে না। আবার কিছু মানুষকে কুপানো লাগে না, একটা উদাহরণ দিচ্ছি, দেখা যায় সামান্য একটা গুতা মারছে মরে গেছে, কারণ মৃত্যুর ফয়সালা চলে এসেছে। আবার দেখবেন আপনারা আমার মতো কত বক্তা বক্তব্য রাখা অবস্থায় ইউটিউবে দেখেন না আপনারা, যে মরে গেছে আছে না নাই, কেউ কিছু মারেও নাই গুতায়ও নাই, মরে গেছে কারণ মৃত্যুর ফয়সালা চলে, কত শ্রোতাও মরে গিয়েছে আছে না, কারণ মৃত্যুর ফয়সালা এটা দুনিয়া একটা এই জমিনে হয় না, হয় কথা? এই জন্য ইমানদার যারা, এরা বাতিলের সামনে জালেমের সামনে মাথা নত করে চলে না, কারণ তারা ভালো করে জানে জালেম মারতে পারবে না, মারতে পারেন একজন, তিনি কে? আর মৃত্যুর ফয়সালাটা যদি জালেমের হাতে থাকে, জালেমের হাতেই হবে, আপনি সেখান থেকে ফিরে আসতে পারবেন। এই জন্য ইমানদাররা আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করে না। আমরা একজনকে ভয় করি, আমাদের কলিজায় একজনের ভয় আছে, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? আমরা একজনকে ভয় করি, তিনি কে? আল্লাহ। মৃত্যুর কয়টা বৈশিষ্ট্য বললাম? সাতটা। নাম্বার এইট, সর্বশেষ বৈশিষ্ট্য হলো, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর কোনো সিরিয়াল কথা বলেন আছে? এ যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, তোমরা শোনো, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা, তোমরা যে নামাজে আসো না, তোমরা যে যা মন চাই তাই করো, রং তামাশা করো, সারাদিন গাছ বাজনার সাথে থাকো, নামাজ পড়ো না, তোমাদের মনের ভেতরে শয়তান একটা ওয়াসওয়াসা ঢুকিয়ে দিয়েছে। কি ঢুকাইছে? তুমি তো এখনো বয়স কম, তুমি বহুদিন বাঁচবা, আছে না নাই? তোমার মতো কত ছেলে হঠাৎ করে চলে গিয়েছে, আছে না নাই? তুমি কি দেখো না তোমার মতো কত যুবক হঠাৎ করে মারা যায়?
রাতের বেলা বাসার মধ্যে বেডরুমে ঘুমায়, সকাল থেকে তার লাশ বের হয়, এরকম আছে না নাই? সুতরাং কলিজার টুকরা ভাই আমার, শয়তানের পজিটিভ ধোকার মধ্যে পড়ে যাও না, শয়তানের ফাঁদে পা দিও না। এই বয়সটাই হলো গুলামির বয়স। আমরা গুলাম কার? আস্তে বলবেন না, আমরা গুলাম কার? আমরা শুধু গুলাম নই, গুলামের ঘরের গুলাম, বান্দির ঘরের গুলাম, গুলাম জাত আমরা। আমাদেরকে গুলামের জন্য সৃষ্টি করেছেন কে? এই জন্য যুবক ভাই, ফজরের আজান হলে তুমি ঘুমায়া থেকো না, আজান হলে আল্লাহকে ভয় করে তুমি মসজিদে চলে যাও, কারণ পরের দিনের ফজরের নামাজ পাবে কিনা তুমি জানো না। খবরদার, সাবধান, শয়তানের ফাঁদে পড়ে যাও না, নামাজ ছেড়ে দিও না, কারণ দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখেন, তত্ত্ব প্রযুক্তি এখন এত উন্নত, বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে এখন গোটা পৃথিবী গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। গোটা দুনিয়া গ্লোবাল ভিলেজ হয়ে যাওয়ার কারণে তথ্য প্রযুক্তি মানুষের হাতের মুঠায় চলে এসেছে। ঘরে বসে গোটা দুনিয়ার খবর এখন নেওয়া যায়, কিন্তু আমার ভাইয়েরা, ঘরে বসে গোটা দেশের খবর নেওয়া গেলেও আমরা তো কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। কেউ জানেন আপনারা? কেউ জানি না। এমনও হতে পারে কালকে সকালেই আমার গায়ে কাফনের কাপড় লাগতে পারে, এমন হতে পারে আগামীকাল দুপুরে কাফনের কাপড় আপনার গায়ে লাগতে পারে। এটা অসম্ভব কিছু? কথা বলেন, অসম্ভব কিছু? কারণ দুনিয়াতে আসার সিরিয়াল লাগে, যাওয়ার কোনো সিরিয়াল লাগে না। প্রথমে আসেন দাদা, এরপরে বাবা, এরপরে ওই দাদার ঘরে নাতি, এইরকম দুনিয়াতে আসার জন্য খুব সুন্দর সিরিয়াল মেনটেন হয়, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল মেনটেন হয় না। মাঝে মাঝে আমরা এমন করুণ দৃশ্য দেখি, নাতির লাশ দাদা কবরে নামায়, আছে না নাই? আমার কলিজার টুকরা যুবক ভাইরা, খবরদার ভাইরা, নামাজ ছেড়ে দিয়ে না, আজান হলে সামনের কাতারগুলিতে আপনারা থাকবেন। আমার বাবারা রাগ করেন না যে হুজুর ঠেলাইয়া আমাদেরকে সামনের মানে কাতার থেকে দিয়ে যাচ্ছে। আপনারা যদি মরার আগে দেখেন আপনাদের ছেলেরা সামনের কাতারে দাঁড়িয়ে আপনাদের সামনে নামাজ পড়ছে, এর চেয়ে সুখের কিছু আর হইতে পারে? এই দৃশ্য আপনারা চান কি চান না? যুবক ভাইরা, নামাজ ছেড়ে দিবেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে তোমরা যারা পড়ো, তোমাদেরকে বলছি, খবরদার, এটা চরিত্র গঠনের সময়। পড়াশোনা করে যেমন কেরিয়ার গঠন করছো, ঠিক তেমনিভাবে পাঁচ ওয়াক্তের নামাজ দিয়ে নিজেকে পরিশুদ্ধ করে নিজের চরিত্রটাকেও তুমি সুন্দর করো। মাদকের সঙ্গে যুক্ত হয়ে চরিত্র বিধ্বংসী বিভিন্ন কাজে সম্পৃক্ত হয়ে জীবন নষ্ট করার, যৌবন নষ্ট করার বয়স এটা নয়। এই বয়সটা হলো জীবনটাকে গঠন করার বয়স। আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইরা, আজান হয়ে গেলে এই মসজিদে যাবা তো? তারা বললো না, যাবেন তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, যাদের মুখে দাড়ি নাই, দাড়ি রাখা যাবে তো? দাড়ি রাখে না, কই হুজুর খুব সমস্যায় আছে। কি সমস্যা? কয়, মেয়েরা যদি পছন্দ না করে, আপনি দাড়ি রাখার কারণে কোনো মেয়ে যদি পছন্দ না করেন, আলহামদুলিল্লাহ, এক জাহান্নামী নারী থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন। দাড়ি রাখা সকল নবীদের সুন্নাহ, পৃথিবীর এমন কোনো নবী ছিলেন না যারা দাড়ি রাখেন নাই। সকল নবীদের দাড়ি ছিল কি ছিল না, তা আপনি দাড়ি রাখবেন না কেন বলেন? একদিকে সুন্নাহ, আবার অপর দিকে দাড়িটা হচ্ছে পুরুষত্বের প্রতীক, পুরুষত্বের লক্ষণ। আচ্ছা, আপনারা সবাই বলেন তো, নারী পুরুষের দৈহিক শারীরিক কাঠামো কি এক? সবাই বলেন, কিন্তু আমরা জোর করে এখন এক হইতে চাই, এখন মহিলারা পুরুষ হয়ে যাইতে চায়। মহিলারা যদি পুরুষ আর পুরুষরা মহিলা হয়ে যাইতে চায়, আগে আল্লাহকে বলেন, আল্লাহ এত বেমিল রাখছো কেন? কি বেমিল আছে না নাই? অমিল আছে কি না? অমিল তো আছে। নারীদের গাল ক্লিন, আপনি আপনার গালকে ইচ্ছা করে ক্লিন রাখতেছেন কেন? আপনার গালে দাড়ি গজায়, এই দাড়ি গজানোর পদ্ধতি, এটা সিস্টেম করে দিয়েছেন কে? এটা রাখার জন্য দিয়েছেন, এটা কাটার জন্য দেন নাই, এটা রাখলে আপনার লাভ। এখন অমুসলিমরা দাড়ি রাখা শুরু করেছে, সোয়াবের জন্য রাখে না। তারা রাখে কেন জানেন? হ্যাঁ, না শুধু স্টাইল নয়, না 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 না, পড়াশোনা করতে হবে ভাই। হ্যাঁ, ফজিলত আছে। কোন ফজিলত জানেন? বেশি বেশি ক্লিন শেভ করলে দেখা যায় এখন চর্মরোগ, বিভিন্ন ধরনের চর্মরোগ আছে, এগুলোর উৎপত্তি হয়। আর সবচেয়ে বড় কথা হলো, আধুনিক যুগের চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন, এই বেশি বেশি দাড়ি কামানো একটা স্কিন ক্যান্সারেরও কারণ হতে পারে। দেখছেন, তারা ওই রোগ সুখ থেকে বাঁচার জন্য এটা করে। আর আল্লাহর নবীর সুন্না এটা আরও অনেক আগে থেকে, সকল নবীরাই তো দাড়ি রাখতেন। আপনি দাড়ি রাখলে যেমন সকল রোগ বালাই থেকে বাঁচবেন,
তেমনি নবীর সুন্নাহ আদায় হবে, সওয়াবও হবে, চেহারায় লাবণ্য বাড়বে, নূর দিয়ে দিবেন কে, সব দিকে ফজিলত আছে না নাই। কই রে ভাই, আমাদেরকে তো কোনোদিন কেউ আনস্মার্ট বললো না। সুতরাং দাড়ি রাখাটাই হচ্ছে পুরুষের জন্য স্মার্টনেস। যে পুরুষ দাড়ি রাখে না সেই পুরুষ আনস্মার্ট। এবার আমরা আমাদের মূল জায়গায় ফিরে আসি। কোন জায়গায় ছিলাম? মৃত্যুর কয়টা বৈশিষ্ট্য নিয়ে কথা বললাম। কষ্ট হচ্ছে না তো আপনাদের? রাত কিন্তু 11:44 বাজে, 15 মিনিট থাকা যাবে না। না, আমরা এত রাতে যাব না, 15 মিনিট থাকা যাবে তো ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে না তো? এবার আমি গুরুত্বপূর্ণ বিষয়টাতে চলে যাব। মৃত্যুর কয়টা বৈশিষ্ট্য বললাম? এই মৃত্যু সবার কাছে আসবে, সে প্রেসিডেন্ট হোক, রিক্সাওয়ালা হোক, প্রধানমন্ত্রী হোক, আর ফকির হোক, গুন্ডা হোক, মাস্তান হোক, ভালো মানুষ হোক, আলেম হোক, জালেম হোক, সবাইকে মরা লাগবে। নাকি আলেমরা বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে না। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে? এমনকি যেই লোকটা মরার কাজ করে ওই লোকটাও বাঁচতে পারবে না। মরার কাজ কে করে? হ্যাঁ, মালাকুল। অনেকে আজরাইল বলছে, একটা জিনিসের সংশোধনী আপনাদেরকে দিয়ে যাই, শোনেন, এদিকে তাকান বাবারা। আজরাইল বলতে কোনো ফেরেশতা দুনিয়ায় নাই, বুঝতে পেরেছেন? প্রসিদ্ধ চারজন ফেরেস্তার নাম আমরা জানি, জিব্রিল, তার দায়িত্ব কি? নবীদের কাছে ওহী নিয়ে আসা। 2 নম্বর হলো মিকাইল, দায়িত্ব কি? বৃষ্টি বন্টন করা। 3 নম্বর ইসরাফিল, মুখের সামনে সিংহা নিয়ে বসে আছে, আল্লাহ শুধু আদেশ দিবেন আর সিংহায় ফুৎকার দিবেন। কয়জন হইল? 4 নম্বর হচ্ছে মালাকুল মওত, মৃত্যুর ফেরেস্তা। এটাকে আমাদের দেশে আজরাইল বলা হয়। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর যদি আজরাইল কোনো ফেরেশতার নাম না থাকে তো এটা আমরা পাইলাম কোথায়? এটাও তো একটা প্রশ্ন। এবার শোনেন, এটা আমরা পেয়েছি কোথায়? ইহুদি এবং খ্রিস্টানদের লেখা অনেকগুলো কিতাব পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছে, আমাদের দেশেও অনুবাদ হয়ে এইসব কিতাবাদি এসেছে, সেখান থেকে ওই আজরাইল নামের উৎপত্তি হয়েছে। ইসরায়েলি বর্ণনা থেকে এই শব্দটি উৎপত্তি হয়েছে। এখন বলবে অনেকে, হুজুর ইসরায়েলি বর্ণনা কি? কোরআনের তাফসির করতে হলে উসুল উত্তাফসির আপনাকে জানতে হবে, কাওয়ায়েদ উত্তাফসির অথবা মানাহিজ উত্তাফসির আপনাকে জানতে হবে, তাফসিরের কিছু নীতিমালা আছে। অবশ্যই আপনি কোরআনের তাফসির করতে হলে আল ইসরাইলিয়াত ওয়াল মাওদুআত সম্পর্কে জানতে হবে। ইসরায়েলি প্রচুর রেওয়ায়েত আছে। যেমন একটা উদাহরণ দেই, কোরআন হাদিসের বর্ণনা অনুযায়ী ইব্রাহিম আলাইহিসসালাম তার যে ছেলেকে কুরবানি করেছিলেন তার নাম কি? ইসমাঈল। এই তো ইসমাঈল। কিন্তু আপনি ইসরায়েলি বর্ণনায় গেলে পাবেন ইসহাক। এখন আপনারা কি ইসরায়েলি বর্ণনা গ্রহণ করবেন না কোরআন হাদিসেরটা গ্রহণ করবেন? ইসরায়েলের রওয়ায়াত তখন গ্রহণ করা যাবে যদি কোরআন হাদিসের সাথে মিলে, না মিললে সেটা বাদ, রিজেক্ট, প্রত্যাখ্যান। ইসরায়েলি বর্ণনা কি? ইসরায়েলি বর্ণনা হলো ইহুদি এবং খ্রিস্টানদের থেকে আসা বর্ণনা, এটাকে বলা হয় ইসরায়েলি। তো তারা মৃত্যুর ফেরেশতাকে, তারা তাদের ভাষায় বলতো আজরাইল, কিন্তু কোরআন সুন্নার ভাষায় মৃত্যুর ফেরেশতার নাম মালাকুল। বলবেন হুজুর এটা পাইলেন কোথায়? দেখেন কোরআনে কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 11 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বললেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলুন যে ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে তার নাম হলো মালাকুল। আর হাদিস তো অনেকগুলো আছে, একটু আগেই তো একটা হাদিস শুনাইলাম, মুসা নবীর হাদিস শুনাইলাম না, যে উরসিলা মালাকুল মাউতি ইলা মুসা আলাইহিস সালাম। তাহলে দেখা যাচ্ছে কোরআন হাদিসে ফেরেশতার নাম আজরাইল না মালাকুল মউত। তাহলে আজকে থেকে আপনারা আজরাইল বলবেন না মালাকুল মউত বলবেন? বলবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। কোন কথায় ছিলাম? যে মৃত্যু থেকে কেউ তো রেহাই পাবেও না, এমনকি যাকেই দায়িত্ব দেওয়া হয়েছে সেও রেহাই পাবে না। যখন কিয়ামত হয়ে যাবে আল্লাহ তাআলা তখন মালাকুল মউতকে ডাকবেন, ডেকে বলবেন, হে মাম বাকিয়া, আর কে কে বাকি আছে দেখো তো, তাকান এদিকে, তাকান বাবারা, ভাইরা এদিকে তাকান, মাম বাকিয়া, কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ, দুনিয়াতে তো যা মানুষ ছিল সবগুলার কারবার শেষ, এখন ফেরেশতারা আছে। বলবেন, 4 জন ছাড়া বাকি সবাইকে মেরে ফেলো। কোন 4 জন? জিব্রিল, মিকাইল, ইসরাফিল আর তুমি ছাড়া সবগুলার কাম একেবারে শেষ করে, সব শেষ। আল্লাহ তাআলা বলবে, মাম বাকিয়া, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আমরা 4 জন আর আপনি। বলবেন, তুমি আর আমি ছাড়া বাকি 3 জনকেও মেরে ফেলো, জিব্রিল শেষ, মিকাইল শেষ, ইসরাফিলও। এবার বলবে, মাম বাকিয়া,
আর কে বাকি? তখন মালাকুল মউত বলবে, আনা ওয়া রব্বি, আমি আর আমার রবি বাকি আছেন। আল্লাহ তাআলা তখন বলেন, মুত ইয়া মালাকুল মউত, মালাকুল মউত এখন তুইও মর। আল্লাহু আকবার! সবার প্রাণ যে কবজ করেছে, এবার তার পালা। এবার কার পালা? মালাকুল মউতের পালা। সে বলবে, আল্লাহ আমি কেমনে মরব? আল্লাহ তাআলা বলবেন, এখন তোকেও মরতে হবে। মালাকুল মউত জান্নাত জাহান্নামের মধ্যবর্তী জায়গা আরাফ, সেখানে গিয়ে বিকট একটি চিৎকার দিয়ে সেও মরে যাবে। আল্লাহর নবী বলেছেন, সেই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, কানের পর্দা ফেটে গিয়ে মানুষ অটোমেটিক মরে যেত। আল্লাহু আকবার! তাহলে মালাকুল মউত রেহাই পাবে, এই মৃত্যু আমাদের কাছে আসবে। মৃত্যুটা খুব সাধারণ বিষয় নয়, এর মধ্যে যন্ত্রণা আছে। এর মধ্যে কি আছে? যন্ত্রণা আছে না নাই? মৃত্যুর মধ্যে ভয়ঙ্কর এক যন্ত্রণা রয়েছে। ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। কোরআনে কারীমের 50 নম্বর সূরা, সূরা কাফের 19 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বললেন, সত্যি সত্যি একদিন তোমাদের কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে, আর এটি হলো সেই যন্ত্রণা, যেই যন্ত্রণা থেকে প্রতিনিয়ত তোমরা পালিয়ে বেড়াতে। এটি আমাদের কাছে আসবে কিনা? আর মৃত্যুর যন্ত্রণাটা কত ভয়ঙ্কর হয় শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত কয়েকজন সাহাবী মৃত্যু যন্ত্রণার ব্যাপারে বলেছেন। আল্লাহর নবীর সাহাবী সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোনো জীবিত মানুষকে যদি ছুরি কিংবা কাঁচি দিয়ে তার শরীরের চামড়া ছিলে ফেলা হয়, অথবা কোনো মানুষকে যদি জীবন্ত কোনো মানুষকে যদি করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হয়, অথবা জীবিত কোনো মানুষকে যদি উত্তপ্ত গরম পানির তলায় ফেলে দেওয়া হয়, সে আর কি এমন যন্ত্রণা পাবে, কষ্ট পাবে? মৃত্যুর সময় মানুষ এর চাইতেও বেশি কষ্ট অনুভব করবে। আল্লাহু আকবার! আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোনো মানুষকে যদি তরবারি দিয়ে 1000 টুকরা করে ফেলা হয়, 1000 টুকরা করে ফেললেও লোকটার যে কষ্ট হবে, মানুষের মৃত্যুর সময় মানুষ তার চাইতে আরো বেশি কষ্ট অনুভব করবে। আমার ভাইরা, যেই মৃত্যু থেকে আমরা গাফেল হয়ে আছি, ওই মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা আবার আপনার কাছে আসবে। আর মৃত্যুর যন্ত্রণাটা কত ভয়ঙ্কর হয় শুনেন। এই মৃত্যুর যন্ত্রণা আসলে রেহাই পাওয়া যায় না। পেট ব্যথা সহ্য করা যায়, মাথা ব্যথা সহ্য করা যায়, কিন্তু মৃত্যুর যন্ত্রণাটা সহ্য করা যায় না। আমাদের প্রাণ প্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অফাতের সময়ে, মৃত্যুকালীন সময়ে তার অবস্থা কেমন হয়েছিল শুনেন। আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার কিছুদিন আগে চরমভাবে অসুস্থ হয়ে পড়লেন, দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না। দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে খুব কষ্ট করে মসজিদে নববীতে গিয়ে হাজির হয়েছেন, ইমামতি করেছেন, খুতবা দিয়েছেন। খুতবা দিতে গিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা তার এক বান্দাকে দুনিয়ার সকল সম্পদ দিতে চেয়েছিলেন, তার সেই বান্দা দুনিয়ার সকল সম্পদকে ত্যাগ করে তার মাবুদের সঙ্গে দেখা করা তিনি পছন্দ করেছেন। এই কথা শোনা মাত্রই আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে কাঁদা শুরু করলেন। অন্যান্য সাহাবীরা বললেন, নবীজি কার নাকার কথা বলেছেন, এতে আপনি কাঁদেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আল্লাহ রসুলের সাহাবীরা শোনো, পৃথিবীতে আল্লাহ তাআলা যাকে সব কিছু দিতে চেয়েছিলেন, তিনি তো তার হাবিব, আর তিনি সব কিছুকে ত্যাগ করে তার মাবুদের সঙ্গে সাক্ষাৎ পছন্দ করেছেন। তার মানে হলো, অল্প দিনের ভেতরে নবীজি আমাদেরকে এতিম করে আল্লাহর কাছে চলে যাবেন। এই কথা আমি বুঝে আমি কান্না করছি, এমনি এমনি কান্না করছি না। খুতবা শেষ করে, নামাজ শেষ করে আল্লাহর নবী ঘরে চলে গেলেন। সেই দিন মাগরিবের নামাজেও আমার নবী মসজিদে নববীতে ইমামতি করেছিলেন। মসজিদে নববীতে মাগরিবের নামাজ শেষ করার পর আল্লাহর নবী যখন ঘরের মধ্যে চলে গেলেন, তার প্রচণ্ড জ্বরের মাত্রা বেড়ে গেল, কখনো হুঁশ কখনো বেহুঁশ এমন অবস্থা হয়ে গেল, এর মধ্যে এশার আজান হয়ে গেল। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে এশার নামাজ আদায়ের জন্য এবার নবীজির অপেক্ষায় আছেন।
কিন্তু নবীজি বেহুশ হয়ে পড়ে আছেন, হঠাৎ করে তার হুশ আসলো। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, আয়েশা গে এখন কোন সময়? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, এখন তো এশার নামাজের সময় হয়েছে, সাহাবীরা নামাজের জন্য অপেক্ষা করছে, আপনার ইমামতিতে নামাজ শুরু হবে, এই জন্য তারা অপেক্ষা করছে। এই কথা শুনে আমার নবী পুনরায় আবার বেহুশ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম তখনও অপেক্ষা করছেন। আল্লাহর নবীর যখন কিছুক্ষণ পর হুশ ফিরে আসলো, আল্লাহর নবী বললেন, আয়েশা গো, এশার নামাজের সময়টা কি শেষ হয়ে গেল নাকি? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, নামাজের সময় এখনো বাকি আছে, আপনার সাহাবীরা আপনার অপেক্ষা করছে। এই কথা শুনে নবীজি বললেন, আয়েশা গো, ওযুর জন্য পানি নিয়ে আসো, ওযু করে আমি মসজিদের উদ্দেশ্যে রওনা দিতে চাই। আম্মা জানা আয়েশা যখন পানি নিয়ে আসলেন, আল্লাহর নবী ওযু করলেন, ওযু করে যখনই তিনি দাঁড়াতে যাবেন আবার তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর আবার যখন হুশ ফিরে আসলো, আমার নবী বললেন, আয়েশা গো, এখনও কি সাহাবীরা অপেক্ষা করে নাকি? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, সাহাবীরা এখনও আপনার জন্য অপেক্ষা করে। আল্লাহর নবী তখন বললেন, আয়েশা শোনো, আমি হয়তো আর মসজিদে নববীতে গিয়ে ইমামতির সুযোগ কোনোদিন পাবো না। আমার সাহাবী আবু বকরকে আমার জায়নামাজে দাঁড়িয়ে যেতে বলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবার বিশ্বনবীর অর্ডারে মোতাবেক বিশ্বনবীর জায়নামাজে দাঁড়িয়ে গেলেন। পাগল পারা হয়ে তিনি নামাজে কান্নাকাটি শুরু করে দিলেন, আর তার পেছনে সাহাবীরাও বাচ্চা শিশুর মতো তারা কান্নাকাটি শুরু করলেন। মসজিদে নববীতে এশার নামাজে তেলাওয়াত চলছে, আবার কান্নাও চলছে। সাহাবীরা এটা ভেবে কান্না করছেন, যেহেতু নবীজির জায় নামাজে আবু বকর দাঁড়িয়ে গিয়েছেন, তার মানে নবীজির পেছনে নামাজ পড়া থেকে সারা জীবনের জন্য আমরা মাহরুম হয়ে গেলাম। আল্লাহর নবীর হুশ আসলো, তিনি বললেন, আয়েশা গো, আমার সাহাবীরা কি নামাজ শুরু করেছে নাকি? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, আপনার অর্ডার মোতাবেক আবু বকরের ইমামতিতে মসজিদে নববীতে নামাজ শুরু হয়েছে। আল্লাহর নবী বললেন, জানালাটা খোলো, নামাজের দৃশ্য আমি আমার নিজের চোখে দেখতে চাই। এবার মসজিদে নববীর দিকের জানালা যখন খোলা হলো, আল্লাহর নবী নামাজের সুন্দর এই দৃশ্য দেখে তিনি কেঁদে ফেললেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আপনি কাঁদেন কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আয়েশা গো, আমার চোখে যে তুমি পানি দেখো, এটা কোনো দুঃখের পানি নয়, এটা হলো আনন্দের পানি। এই যে আমার সাহাবীরা আমার অনুপস্থিতিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে চমৎকার পরিবেশে নামাজ আদায় করছে, এই পরিবেশ কায়েমের জন্য সাফা পাহাড়ে আমি নবী আমার শরীরের রক্ত ঢেলে দিয়েছি, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছি, তায়েফের ময়দানে রক্ত ঢেলে দিয়েছি। এত ত্যাগ তিতিক্ষার পরে দুনিয়া থেকে যাওয়ার আগে নামাজের এই সুন্দর দৃশ্য দেখে আমার কাছে মনে হলো, আমি পৃথিবী থেকে চলে গেলেও আমার উম্মতের লোকেরা কিয়ামত পর্যন্ত এভাবে নামাজ পড়বে। সে নামাজ পড়েন আপনার? আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হন সোমবার, তার অসুস্থতার মাত্রা আরো বেড়ে গেল, প্রচন্ড ভাবে ঘামাচ্ছিলেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, আয়েশা গো, আমার জন্য পানির পাত্রে কিছু পানি নিয়ে আসো। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা পানির পাত্রে যখন পানি নিয়ে আসলেন, আল্লাহর নবী সেই পানির পাত্রে হাত ডুবিয়ে এবার তার ভেজা হাত ললাট দেশে কপালের মধ্যে মুখমণ্ডলে আর বুকের মধ্যে মুছতে লাগলেন, আর চিৎকার করে বলতে লাগলেন, আল্লাহুম্মা আইন্নি আলা গমারাতিল মাউতি ওয়া সাকরাতিল মাউত, ইন্না লিল মাউতি লা সাকরাত, ওগো আল্লাহ, মৃত্যুর মধ্যে ভয়ঙ্কর যন্ত্রণা রয়েছে, এই মৃত্যুর যন্ত্রণা থেকে আমি আপনার কাছে পানাহ চাই। আল্লাহু আকবার! এই মৃত্যু যন্ত্রণা কি আপনার কাছে আসবে না? বেঈমানি করলে মৃত্যুর যন্ত্রণা কঠিন হবে, আর ইমানের ভিত্তিতে জীবন পরিচালনা করলে মৃত্যুটা ভালো হবে। বেঈমানের মৃত্যুর সময় যখন আসবে, সারা জীবন যারা নামাজ ছেড়েছে,
কুরআনের বিরোধিতা করেছে, আল্লাহর আর রাসূলের সঙ্গে নাফরমানি করেছে, মালাকুল মওত রূহ কবজের সময় কষ্ট দিয়ে দিয়ে রূহটা কবজ করবে। আর যদি আপনি ভালো মানুষ হন, নামাজি মানুষ হন, কুরআন বলা মানুষ হন, কোরআন হাদিসের ভিত্তিতে কোরআন সুন্নার ভিত্তিতে জীবন পরিচালনা করেন, মালাকুল মওত মৃত্যুর সময় এসে আপনাকে এসে সালাম দিবে, আর আপনার মৃত্যুটা এত সুন্দর মৃত্যু হবে, বাচ্চা শিশু দুধের শিশু খোদার যন্ত্রণায় চিৎকার করলে তার মা এসে যেমন তাকে দুধ পান করায়, আর ওই দুধের শিশু যেমন দুধ পান করে করে আরাম করে ঘুমিয়ে যায়। আপনি যদি নামাজি মানুষ হয়ে থাকেন, আপনি যদি দিনদার মানুষ নেককার মানুষ হয়ে থাকেন, মৃত্যুর সময় মালাকুল মওত আপনাকে সালাম দিয়ে যখন জান্নাতের দৃশ্য আপনার সামনে দেখিয়ে জান্নাতের সুসংবাদ দিবে, জান্নাতের এই দৃশ্য দেখতে দেখতে আরাম করে আপনিও ঘুমিয়ে যাবে। আল্লাহ যেন এমন মৃত্যু আমাদেরকে নসিব করে দেন, আমিন। তাহলে যেহেতু এই মৃত্যু আমাদের কাছে আসবে, এই মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আপনারা কি জবাব দিবেন জানেন? হুজুর, কম বয়সে যারা টাকা বানাইছে এরাই চালাক, যারা কম বয়সে ক্ষমতা পাইছে, টাকা অর্জন করছে, বিসিএস ক্যাডার হয়েছে, এটা সেটা মানে আমাদের বর্ণনা মোতাবেক। এবার আপনারা বলেন তো আসলে সবচেয়ে চালাক মানুষকে? এটাই আল্লাহর নবীর উত্তর ছিল, আকসারুহুম যিকরাল লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদাল লিল মাউত, বেশি বেশি যারা মৃত্যুকে স্মরণ করে, আর মৃত্যুকে স্মরণ করে মৃত্যুর প্রস্তুতি নিতে নিতে যারা এই পথে চলে তারাই সবচাইতে বুদ্ধিমান মানুষ। বিসিএস ক্যাডার তো অনেকেই হলো, এই ক্যাডার হওয়ার জন্য এরা পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিয়েছে কিনা, প্রস্তুতিটা কেমন ছিল, নিয়মিত পড়াশোনা করেছে? তো আমাদেরও প্রস্তুতি নিতে হবে মৃত্যুর জন্য। প্রস্তুত থাকা মানে কি? এইরকম কাফন টাফন গায়ে দিয়া বসে থাকা যে আমি প্রস্তুত আসেন চলে যাবো, এটা না। মৃত্যুর জন্য প্রস্তুত থাকা মানে হলো ওই মৃত্যুকে সামনে রেখে জীবন ভর আল্লাহর গুলামি করে যাওয়া। নামাজ ছেড়ে দিচ্ছেন কেন? আজকে মৃত্যুর কথা আপনাকে স্মরণ করিয়ে দিয়ে গেলাম, খবরদার নামাজ ছেড়ে দিয়েন না। শেষ ভালো যার সব ভালো তার। এই যে আপনি আজকে এশার নামাজ ছেড়ে দিয়ে মাহফিলে আসছেন, এখন যদি মরে যান, আচ্ছা বাড়ি যাওয়ার আগে আপনি মরে যাইতেও তো পারেন, এটা অসম্ভব কিছু। এশার নামাজ যে ছাড়লেন, বেনামাজি হয়ে তো মরলেন, শেষ ভালো যার সব ভালো। অনেকে বলে হুজুর নামাজ পড়তে যাই কিন্তু কাপড় ঠিক থাকে না, লুঙ্গি ঠিক নাই, যে লুঙ্গি ঠিক নাই এটা পরছো কেন, খুলে ফেলাই দাও। নামাজ পড়লে মানুষ পবিত্র থাকে, বেনামাজি লোক অপবিত্র হয়ে যায়, শয়তান তার সঙ্গে থাকে। আচ্ছা এই যে আপনি নাপাক অবস্থায় আছেন, আমার ভাইরা কষ্ট নিয়েন না মনে, এই নাপাক অবস্থায় যদি মরে যান কিভাবে যাবেন কবরে? আপনি চিন্তা করেছেন কখনো? আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, নাপাকি শরীরে থাকলে এই মাহফিল থেকে গিয়ে সবাই গোসল করে ঘুমাবা, এরপরে আজান হওয়া মাত্র নামাজে যাবো ইনশা। নামাজ পড়লে খুশি হন কে, আর ছেড়ে দিলে খুশি হয় কে? আপনারাই তো বললেন। তাহলে ফজরের নামাজ ছেড়ে দিয়ে কারে খুশি করেন? জোহর আসর মাগরিব এসে যায়, কাকে খুশি করেন? আমরা শয়তানকে খুশি করব না আল্লাহকে খুশি করব। একজন মুমিনের জন্য প্রত্যেক দিন পাঁচটা পরীক্ষা আছে, শয়তান খুশি করবে না আল্লাহ খুশি করবে, পাঁচবার পরীক্ষা আছে। কয়বার? কয়বার? পাঁচটা মডেল টেস্ট আছে, পরীক্ষার অনেক প্রকার আছে দেখেন না। ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হইতে পারে, মিড টার্ম হইতে পারে, ফাইনাল এক্সাম হতে পারে, ক্লাস টেস্ট হইতে পারে, মডেল টেস্টও হইতে, প্রত্যেক দিনের পাঁচ ওয়াক্তের পাঁচটা নামাজ, এটাকে আমি আমার ভাষায় বলি পাঁচটা মডেল টেস্ট। প্রত্যেক দিন পাঁচটা কি টেস্ট? এই মডেল টেস্টগুলো কি ভালো হয়? নামাজে আসেন তো আপনি ভাইরা, নামাজে আসেন, আল্লাহর ওয়াস্তে নামাজ ছেড়ে দিয়েন না। মসজিদগুলো যেন ভরপুর হয়ে যায়, আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দাও, আমিন। আজ থেকে নামাজ ছাড়বো না, এই ওয়াদা কি করতে পারি? মৃত্যুর জন্য প্রস্তুত থাকা মানে হলো সবসময় নামাজ পড়া, কারণ আমি যে আল্লাহকে ভয় করি এই নামাজ পড়াটাই তার সবচেয়ে বড় প্রমাণ। আর নামাজ পড়ে সুদ ঘুষ খাইলে আবার হবে না, সুদ ঘুষ মুক্ত জীবনযাপন করা লাগবে। আবার নামাজ পড়ে দেখেন না টুপি টাপি মাথায় দিয়ে আলেমুল আমাদের বিরুদ্ধে কথা বলে, এমন আল্লাহর কুতুব পৃথিবীতে নাই। আমি বাংলাদেশের কথা বলছি না, আমি পৃথিবীর কথা বলছি, এরকম আছে না? নাই, বাংলাদেশেও আছে না? টুপি পরে, টুপি পরে দেখা যায় এই লোকগুলা মাহফিলের বিরোধিতা করে, আছে না? নাই, আল্লাহ যেন এদেরকে হেদায়াত দেয়। হেদায়াত না থাকলে আল্লাহ যেন করোনা দিয়া অথবা যে কোনো কিছু দিয়া কিংবা যা মন চায় আল্লাহ তাই দিয়া যেন মেরে ফেলে। আগে হেদায়াতের দোয়া করেছি, হেদায়াত থাকলে আল্লাহ এদেরকে রাখুক, হেদায়াত দিক। হেদায়াত না থাকলে এগুলো তো ভাইরাস, এটা করোনা ভাইরাসের চেয়ে মারাত্মক ভাইরাস।
প্রিয় ভাইয়েরা, আমি আর দেরি করতে চাই না, সর্বশেষ যে আহ্বানটুকু করতে চাই, এই মৃত্যু আমার আপনার সকলের সামনে কিভাবে আনন্দ ফুর্তি করবো আমরা বলেন তো? পেছনে কে? মালাকুল মৌত, পেছনে মৃত্যু, সামনে কবর, জাহান্নামের উপরে রাস্তা, কিভাবে আমরা আনন্দ ফুর্তি করবো বলেন? এজন্য আমার ভাইয়েরা, আমরা এই মৃত্যুকে সামনে রেখে আসুন, আল্লাহকে ভয় করে জীবন ভর আল্লাহ রাসূলের আনুগত্য করে চলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ইসলামের সঙ্গীতের রিকোয়েস্ট, সবাই উঠবেন না, কেউ উঠবেন না, বসেন। কি বলেন? ইসলামের সঙ্গীতের রিকোয়েস্ট সবার, ইসলামের সঙ্গে তুমি আসমানে থাকো প্রভু সবার। এটা কি সবার রিকোয়েস্ট? আসলে তুমি আসমানে থাকো প্রভু, অনেকে বলে না। আচ্ছা, কমিটির ভাইদের রিকোয়েস্ট, তাদের একটা ইসলামী গজল শুনতে চান, এটা শুনে আমরা সাথে সাথে মোনাজাত দিয়ে দিব ইনশা। অনেকে দোয়া চেয়েছেন, আমার দোয়া লিখে দেন না, এমন বহু দোয়া আমার কাছে আছে, সবার জন্য দোয়া করব আমরা ইনশা। তুমি আরো সে থাকো প্রভু, আমি জমিনে তবু তোমারই প্রেম জমে হৃদয় গহীনে, আমি তোমারই গোলাম গো অন্য কারো না, আমি তোমারই গোলাম গো অন্য কারো না, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, তোমারই রহম ছাড়া বাঁচাব নদায় প্রতিদিনে প্রতিক্ষণে, জড়িয়ে রাখো গো আমায় তোমারই রহম ছাড়া বাঁচাব নদায় প্রতিদিনে প্রতিক্ষণে, জড়িয়ে রাখো গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমি তোমারই গোলাম গো অন্য কারো না, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবাল কবরি ওয়া কিনা আযাবাল হাশরি ওয়া কিনা আযাবাস সাকরাতিল মাউত ওয়া কিনা আযাব ইয়াউমাল কিয়ামাহ। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب العالمين গভীর রাত পর্যন্ত তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কিতাব থেকে আলোচনা শুনেছে। রব্বুল আলামিন, গভীর এই রাতে তোমার কাছে আমরা যারা হাত তুলেছি, আমরা প্রত্যেকেই তোমার গুনাহগার গোলাম। রব্বুল আলামিন, আমরা শুধু গোলাম নয়, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। রব্বুল আলামিন,
আমরা সবাই জানি আমরা গুনাহগার, কিন্তু আমরা তো এটাও জানি তোমার নাম হচ্ছে গাফফার। রব্বুল আলামিন, এত বেশি গুনাহ করেছি, গুনার বোঝা আমরা সইতে পারি না। রব্বুল আলামিন, গুনাহ করতে করতে আমাদের নিজের নফসটাকে আমরা কলুষিত করে দিয়েছি, পাপের সাগরে ভাসতে ভাসতে জীবনটাকে আমরা বরবাদ করে দিয়েছি। ও গো মাবুদ, তুমি তো বলেছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ আমার গুনাহগার গোলামেরা, গুনাহ করে ফেললেও তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাইস না রব্বুল আলামিন, সেজন্য গুনাহগার হয়েও তোমার দয়া থেকে আমরা নিরাশ হয়ে যাই না। রব্বুল আলামিন, তোমার দয়া আর করুণা ভিক্ষা করে গোলামের মতো মাথা নত করে দিয়ে তোমার কাছে আশা করে হাত তুলেছি। রব্বুল আলামিন, গোনার বোঝা মাথায় নিয়ে অন্ধকার কবরে গিয়ে শাস্তি পেতে চাই না। রব্বুল আলামিন, কি করে জাহান্নামের আগুন আমরা সইব? 3000 বছর ধরে উত্তাপ দিয়ে তুমি জাহান্নামের কালো আগুন বানিয়েছ। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, মাটির তৈরি এই শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামে আমরা পুড়তে পারবো না। রব্বুল আলামিন, চেয়ে দেখো তোমার গুনাহগার বান্দাগুলোর দিকে কিরকম কাকুতি মিনতি করে তোমার দরবারে ভিখারির মতো আমরা দুখানা হাত উত্তোলন করে দিয়েছি। রব্বুল আলামিন, আমরা তোমার দরজার ভিখারি, তোমার দরজা থেকে আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না, তোমার দরজা থেকে তোমার দরজার ভিখারিগুলোকে তুমি ফিরিয়ে দাও। যদি তুমি ফিরিয়ে দাও, আর কারো কাছে গিয়ে চাওয়া কিংবা বলার আমাদের জায়গা নাই। ও গো মাবুদ, তুমি যদি আমাদেরকে মাফ না করো, জাহান্নাম ছাড়া কিছুই আমাদের জন্য নসিব হবে না। ও গো আল্লাহ, আগুনের তৈরি জাহান্নামে আমরা পড়তে চাই না। রব্বুল আলামিন, সেই জন্য আমরা আমাদের জীবনের সকল গুনাহগুলোকে সামনে নিয়ে তওবা করে তোমার কাছে আমরা ভিক্ষুকের মতো ফরিয়াদ করছি। অগো মাবুদ, আমাদের জীবনের ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য, সগীরা কবিরা শিরক বেদাত, জানা অজানা সকল গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের সকলকে বেগুনা বানিয়ে, মাসুম বানিয়ে বাড়ি ফিরিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের প্রত্যেককে তুমি 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। অগো আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে কত নামাজ আমরা ছেড়ে দিয়েছি। রব্বুল আলামিন, এই অভিশপ্ত শয়তানের ধোকা থেকে আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন, যতদিন দুনিয়াতে বাঁচব, আজান হলে মসজিদে গিয়ে তোমাকে যেন সাজদা দিতে পারি, এই রকম সাজদা, এই রকম মুসল্লি, এই রকম দিনদার আমাদেরকে তুমি বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদেরকে সাজদাকারী বানাও, আমাদেরকে মুসল্লি বানাও, আমাদের স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্ততি ঘরের সকল মানুষদেরকে নামাজি বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের কলিজার টুকরা মা বাবাকে মাফ করে দাও, আমাদের যাদের মা বাবা আমাদেরকে এতিম করে অন্ধকার কবরে চলে গিয়েছেন, জানি না অন্ধকার কবরে তারা কে কোন অবস্থায় রয়েছে। রব্বুল আলামিন, ঘরে বসে গোটা বিশ্বের খবর নেওয়া যায়, কিন্তু আমাদের পাশেই কবরস্থানে সারাদিন হাত গর্তের ভেতরে শায়িত রোগগুলা কি অবস্থায় আছেন আমরা জানি না, সেই খবর কেবল তুমি জানো। অগো মাবুদ, আমাদের কলিজার টুকরা মা বাবা আমাদেরকে, আমাদের যাদেরকে এতিম করে দুনিয়া থেকে চলে গিয়েছেন, তোমার কাছে আমরা ফরিয়াদ করছি, আমাদের সেই মাকফুন বাবা আর মায়ের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা দুনিয়াতে এখনো বেঁচে আছেন না, খায়াত বাড়িয়ে দাও, যতদিন তারা বেঁচে থাকবেন তাদের খেদমত করার তৌফিক দান করে দাও। اللهم اغفر لي ولوالدي وقل رب ارحمهما আমার ভাইরা পড়েন আমার সাথে রব্ব
ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন মাফ করে দাও রব্বুল আলামিন। এই সাটুরিয়া এলাকায়, এই সারুটিয়া এলাকায় যত কবরস্থান রয়েছে, কবরস্থানের সকল মুর্দেগানদের কবরের আজাব মাফ করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে মৃত আইজুদ্দি মোল্লা, আজিজার মোল্লা, হোসনে আরাব, অখিয়ার নেশা, তাদের জন্য তাদের পরিবারের লোকেরা দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিদেরকে তুমি মাফ করে দাও, তাদের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের এক ভাই শিমুল তার মৃত মায়ের জন্য দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন তার মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন মরহুম মিজানুর রহমান সাহেবের জন্য তার ছেলে দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন তোমার বান্দার কবরে আজাব তুমি মাফ করে দাও। মৃত তাজউদ্দিন আহমেদের জন্য তার পরিবারের লোকেরা দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন তোমার বান্দার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন ইলিয়াস মোল্লা, লুৎফর মোল্লা দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন তাদের সকলকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে তুমি শিফা দান করে দাও। বিশেষ করে আমাদের এক ভাই নাজমুল হাসান হৃদয় ক্যান্সারে আক্রান্ত। রব্বুল আলামিন আমরা সবাই জানি সকল ডাক্তারের ডাক্তার হলে তুমি, তুমি যাকে চাও তাকে রোগ দাও, আবার তোমার যাকে ইচ্ছা রোগ মুক্তি দান করতে পারো। তুমি তো সেই আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, আইয়ুব নবীকে 18 বছর পর তুমি রোগ থেকে শিফা দান করেছ। রব্বুল আলামিন আমাদের এই প্রিয় ভাইটিকে তুমি সুস্থতা নসিব করে দাও। রব্বুল আলামিন আইয়ুব নবীকে তুমি যেমন, আইয়ুব নবীকে তুমি যেমন 18 বছরের মারাত্মক রোগ ব্যাধি থেকে তুমি তাকে সুস্থ করে